নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে। আমি শ্রাবণী, আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন রীতা চক্রবর্তী ম্যাম। ওনার দেওয়া বিষয়টা হলো যে জীবনের অনেকটা দিন কাটানোর পরে যখন মনে হবে যে আমি ছাড়া আর কিছু হবে না, তখন বাকি আমার আর কিছু করার নেই, এরকম যখন একটা পজিশন, এরকমই মনে হয়, বিষয়টা আমি ঠিক লিখে নিয়ে বসিনি, তখন আমি কী করব। তো অবশ্যই আমরা সকলে এই কথাটা ছোট থেকেই শুনে আসছি যে রাজা মরে গেলে রাজত্ব চালানো কিন্তু আটকায় না। আজকে দিদিভাইয়ের মুখে আবারও শুনলাম, আজকে একমাত্র দিদিভাইটাই দেখেছি আর আমার অনেকটা বলতে রাত্রি হয়ে গেল। তো অবশ্যই রাজা মরে গেলে রাজত্ব চালানো অসম্ভব হয় না, কারণ রাজা যখন মরে যায় তার মতন আর একজনকে তৈরি করে নেওয়া হয়। হয়তো সাময়িক কিছু অসুবিধা হতে পারে, সে যে কোনো ক্ষেত্রেই হোক, সে যে কোনো বড় চাকরির ক্ষেত্র হোক বা বড় কোনো বিজনেসের ব্যাপার হোক, যিনি সর্বময় কর্তা থাকেন ওনার ওপর যতটা নির্ভরশীল আমরা হই, তার মধ্যেও আবার উনি নিজে থেকেই কিন্তু পাশে আরও দু চারজনকে নিজের মতন তৈরি করে নেন, অনেকটা হলেও যারা সব সময় তার সংস্পর্শে থাকে, সেই মানুষগুলো কিছুটা হলেও তারকে অনুসরণ করে এবং তার মতন করতে চেষ্টা করে। সাময়িক কিছু অসুবিধা হয়, কিন্তু কোনো কিছু একদম যে থেমে যায় না, যে আমি নেই বলেই আমার কাজটা পুরো আটকে যাবে, এটা কখনো কোনো দিনও হয়নি। তাহলে তো এতদিন মানে ঈশ্বরের সৃষ্টি সমস্ত জীব জন্তু যত জীবকুল আছে সমস্ত কিছু, তাহলে তো একজনের মৃত্যুর পরে তাহলে থমকে যেত, আটকে যেত সব কিছু। সেরকম না, ঈশ্বর এভাবেই সৃষ্টি করে পাঠিয়েছেন যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, একজন যখন সেই দায়িত্ব নিচ্ছে তার পরিবর্তে যেন আর একজনকেও সেই দায়িত্ব নিতে পারে, সেইভাবেই আর একজন মানুষও তৈরি হয়ে যায়। যে কোনো, শুধু মানুষ কেন বলো, প্রতিটা জীবকুলেই, যে যেমন বনে যদি বলি যে বনেরও একটা, কিন্তু জঙ্গল যেটা সেখানেও একটা নিয়ম শৃঙ্খলা থাকে। তো যাকে দেখে সেই নিয়ম শৃঙ্খলা তৈরি হয়, যখন সে না থাকে তারপরেও কিন্তু সেই নিয়ম শৃঙ্খলা যেরকম চলছিল সেরকমই চলতে থাকে, সেইভাবেই তৈরি হয় সব কিছু। সৃষ্টি এভাবেই হয়েছে, এরপরে ভাবার মতন কিছু নেই যে আমি না থাকলে আমার পরিবর্তে আর সংসার চলবে না। সংসারে যেহেতু আমরা সাধারণ গৃহবধূ, সেহেতু সংসারের কথাই ভাবি। একটা সময় যেমন আমারও মনে হয়েছিল, যখন মনে হতো যে আমার ছেলেটা ছোট, যখন দ্বিতীয় সন্তান আমার হবে, তখন আমার এটা খুব মনে হয়েছিল যে আমার বড় ছেলেটা তো অনেকটাই ছোট, তাহলে কী করে হবে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে। কিন্তু আমি এখন খুব ভালো করে বুঝতে পারি সেটা আমার ভুল ধারণা। হয়তো সাময়িক কিছু অসুবিধা হবে, যে আমি এতদিন ধরে আমার সংসারটাকে আমি আমার নিজের মতন করে চালাচ্ছি, আর পরে যে চালাবে তার সেই ভারটা যে গ্রহণ করবে, তাকেও সেই ভাবটায় আসতে তার কিছুটা সময় লাগে। কাজেই এটা তো হতেই হবে যে কিছুটা তার সময় লাগলেও সে আবার নিজের মতন করে সে তার নিয়ম সব কিছু তৈরি করে নেবে। কাজেই কিছু থেমে থাকে না, কারোর জন্য কিছু আটকায়ও না, কারোর জন্য কিছু থেমেও থাকে না। আমরা যে যার নিজের নিজের কর্ম করি, এবং আমার সংস্পর্শে যারা আছে, আমার সন্তান বলি বা যারা আশেপাশের যে কোনো মানুষজনই হোক না কেন, তারা আমার মতন দেখে নেবে যে আমি কী কীভাবে কী করছি। কাজেই সে নিজের মতন তখন আমাকেই যে অনুসরণ করে পুরোই যে আমার মতন চালাবে তা নয়, কিন্তু সে তার মতন একটা পরিস্থিতি তৈরি করে নেবে যাতে থেমে না যায় সংসারটা। আমি আমার সংসারের কথা বলি, যে সংসারটা যাতে না থামে, যে সেরকমই একটা মন্ত্রী যদি হয়, সে মন্ত্রী যেভাবে রাজত্ব চালাচ্ছে, তার সে যখন না থাকবে তার পরিবর্তে অন্য আরেকজন আসবে, সে তার মতন করে সেইভাবে সব কিছু আশেপাশের সমস্ত জিনিসই সে তার মতন করে তৈরি করে নেবে। এটাই নিয়ম, এটা হয়ে আসছে আজীবন কালই, এটা হয়ে আসছে। যে কি তাহলে তো এমনই হতে পারতো যে যখনই কোনো মানুষ অনেক মানে কঠিন হাতে নিজের সংসার বা নিজের ব্যবসা বা নিজের চাকরি ক্ষেত্র সব কিছু নিজের হাতে সমস্ত সামলানোর পরে যখন সে হঠাৎ করে হয়তো আর থাকছে না বা তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে,
তাহলে কি হবে, তাহলে সব কিছু সেই মুহূর্তের জন্য, যদি অন্য কেউ না থাকে সেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাবে। কিন্তু এটা হয় না, এটা কোনো দিন হয় না। হয়তো এই যে বললাম সাময়িক কিছু অসুবিধা, যে কোনো কাজ কারবার সাময়িক কিছু অসুবিধা হবে, কিন্তু এটা ভাবাটা একদমই ভুল যে আমি না থাকলে আমার পরিবর্তে আর কোনো কিছু কেউ কিছু সামলাতে পারবে না, সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, এটা ভাবনাটা মনের মধ্যে আসাটাই উচিত না। অনেকেই এরকম, অনেক মানুষই থাকে নিজেদের একটা মানে সেরা ভাবে ভাবে যে আমরা না থাকলে সবটাই খারাপ হবে, হয়তো কোনোটাই আর ঠিকঠাক থাকবে না। এরকম অনেক মানুষকে আমি সংসার জীবনে অনেককে বলতেও শুনেছি যে হ্যাঁ আমি যখন না থাকবো তখন কি হবে, এরকম একটা ব্যাপার হয় আর কি। সাধারণ জীবনযাত্রায় যেরকম বড়রা গুরুজনরা ভাবে যে আমরা হয়তো না থাকলে আর চলবে না, কিন্তু এটা তো নয়, এটা সবাই আমরা জানি, কিন্তু তবুও ওই কথাটা বলা হয় যে আমি না থাকলে তখন বুঝবি এরকম, সেটা হচ্ছে আমাদের ওটা মন গড়া কথা। কিন্তু আমরা এখন হাড়ে হাড়ে সবাই বুঝি যে না, এটা কোনো কথাই না। সমস্ত কিছু যেমন একজন সৃষ্টি করছে, সে একজনের মানে চলে গেলে তার স্থান পূরণের জন্য আর একজনকে তৈরি করেই নিয়েছে। যেমন এটা আমি অনেকটা আমাদের প্রকৃতির সাথে যদি তুলনা করি, বাতাস, বাতাস যে বইছে ফাঁকা স্থানকে কিন্তু সঙ্গে সঙ্গে যেখানটা ফাঁকা করে দিচ্ছে, আমরা যদি কোনো একটা জায়গা ফাঁকা করে দিই যে এখানটায় বাতাস রাখবো না, কিন্তু সঙ্গে সঙ্গে সেই স্থান বাতাস এসে পূর্ণ করে দেয়। সেই রকমই জল, জলের যদি কোনো পাত্র থাকে, একটা মানে যতই চেষ্টা করুন না কেন যে একটা ফাঁকা জায়গা রাখবো জলের মধ্যে, কিন্তু সেটা হবে না, সেই আশেপাশে জল এসে সেই স্থানটাকে পূর্ণ করে দেবে। এরকমই প্রকৃতি আমাদের এইভাবেই বুঝিয়ে দেয় যে যতই যাই করুন না কেন ফাঁকা স্থান থাকে না, ফাঁকা স্থান ঠিকই পূর্ণ হয়ে যায়। এটাই হচ্ছে বলার ছিল, তো জানি না কতটা কি মানে সঠিক বলতে পারলাম। যদি তোমরা শুনে থাকো বা রীতা ম্যাডাম যদি শুনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিষয় দেওয়ার জন্য, কারণ আমরা সবসময় চাইছি যে বাইরের মানুষ আসুক, বাইরের মানুষ এসে আমাদের মানে বিষয় দিক, এবং আপনারা যদি নিজেরাও আলোচনা করেন তাতেও আমাদের ভালো লাগবে, এবং আমরা এই সমস্ত আলোচনার মাধ্যমে নিজেদের কিছু মনের ভাব প্রকাশ করি। সকলেই জানেন যে আমরা নিজের মনের ভাব প্রকাশ করি এখানে এসে, এখানে আমাদের কোনো কাউকে নিয়ে কোনো আলোচনা নয়, আমরা নিজেদের যে ভাব, আমরা যে ভাবনায় ভাবি সেইগুলো যখন আমরা আলোচনা করি, এটা শুনে যদি কেউ কোনোভাবে একটা কথা দ্বারাও যদি কেউ উপকৃত হয়, হ্যাঁ, তো সেটা আমাদের ভালো লাগবেই আর কি। যেমন এই যে আমরা এগুলো কি, আমরা আমরা ছাড়া, আমরা যদি এটা ভেবে থাকি যে আমরা ছাড়া আমাদের সংসারটা চলবে না, এটা হচ্ছে আমাদের আত্ম অহংকার প্রকাশ পায়। আমরা এটা কখনোই করব না, আমাদের এই সাধারণ জীবনে আমাদের আত্ম অহংকারকে কখনোই প্রকাশ হতে দেব না। আমরা যদি একটু নিচু হই, আমরা যদি স্বাভাবিকভাবেই ভাবি যে আমাদের নিজেদের করণীয় কিছু নেই, আমাদের দিয়ে যা করানো হচ্ছে, বা এটা আমরা এটাই চাইব যে কোনো সাধারণ বা অসাধারণ